হেডিং দি টেস্ট জিতে চলতি অ্যাশেজকে বাঁচিয়ে রাখার কৃতিত্ব স্বাগতিক ইংল্যান্ডের। তবে ওল্ড ট্রাফোর্ডে তার পুনরাবৃত্তি করতে বেশ কাঠখড়ি পোড়াতে হবে থ্রি লায়নদের। ম্যানচেস্টারের এই ভেনুটা পয়মন্ত অস্ট্রেলিয়ার জন্য। ১৯৮১ সালের পর থেকে যেখানে টেস্ট ম্যাচ হারার রেকর্ড নেই অজিদের, চার বছর আগে শেষবার এই মাঠে খেলতে নেমে ১৮৫ রানের বিশাল জয়ে ছাইদানিটা নিজেদের কাছে রেখে দিয়েছিল সফরকারীরা। ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করেছিলেন স্টিভেন স্মিথ। যদিও অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ ওপেনার ডেভিড ওয়ার্নারের ফর্ম। চলতি অ্যাশেজের প্রথম ৬ ইনিংসে যার গড় ২৩-এর কিছুটা বেশি, ওয়ার্নারের বিকল্প অবশ্য রয়েছে অস্ট্রেলিয়ান স্কোয়াডে। সেক্ষেত্রে মার্কাস হ্যারিস কিংবা ম্যাট রেনশোকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সাদা পোশাকে এই দুজনের অভিজ্ঞতা রয়েছে ইনিংস গোড়াপত্তনের। ম্যানচেস্টার টেস্টের আগে বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড। স্কট বল্যান্ডের জায়গায় ফেরানো হয়েছে এই পেসারকে। চার বছর আগে এই ভেনুতেই ইংলিশদের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন হ্যাজেলউড। সে স্মৃতি সঙ্গে করে ফিরতে পেরে উচ্ছ্বসিত অজি পেসার নিজেও। আমি খুবই উচ্ছ্বসিত। আমার ধারণা শেষ ম্যাচে বিশ্রামে থাকায় কিছুটা ভালো বোধ করছি এবং এই ম্যাচের জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত মনে হচ্ছে। ২০১৯-এ শেষবার এই মাঠে খেলার দারুণ স্মৃতি রয়েছে। আবারও এখানে এসে ভালো লাগছে। আশা করছি বৃষ্টি ছাড়াই আমরা পুরো ৫ দিনের একটা ম্যাচ খেলতে পারবো। হ্যাজেলউডের মতো এক ম্যাচ পর ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন জিমি অ্যান্ডারসন। প্রথম দুই ম্যাচে তার নিষ্প্রভ পারফরমেন্স টিম ম্যানেজমেন্টকে বিকল্প চিন্তা করতে বাধ্য করে। যদিও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী মনে করেন ৪১ বছর বয়সী এই পেসার ফেরায় আরও শক্তিশালী হয়েছে টিম ইংল্যান্ড। জিমি ফেরায় দলের শক্তি বেড়েছে কিনা ১০০%। সে আমাদের সেরা বলার এবং শেষ বছরগুলোতেও সেই সেরা ছিলেন। জিমি আর ব্রড দুর্দান্ত করেছে। আমার কাছে মনে হয় জিমি সিরিজের প্রথম দুই ম্যাচেও ভালো বল করছে। কয়েকটি ক্যাচ এবং কিছু জিনিসের জন্য ভাগ্য জিমি সহায় ছিল না, তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তাকে নিয়ে ইংল্যান্ড দল আরো শক্তিশালী হবে। ওল্ড ট্রাফোর্ডে জিতলেই অজিদের সামনে সুযোগ দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষ করার। ২০০১ সালের পর কখনোই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সাব্বির মিথুন, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে ২০০০০ টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।